পকেটে কি পরিমাণ টাকা থাকলে বা ব্যাংকে কত টাকা থাকলে বা কত টাকার মালিক হলে কোরবানি আবশ্যক? যে কোরবানি একাকি দেওয়া উত্তম নাকি সবাই মিলে একসাথে শরীকানায় কোরবানি দেওয়া উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দহা সাআতান ওয়ালাম ইদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার অথচ সে কোরবানি দিল না, সে যেন আমার ঈদগাহের ধারে কাছে না আসে, নাউজুবিল্লাহ। মানে সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না দেয়। এখন এটার সামর্থ্য, কোন সামর্থ্যের কথা বলা হয়েছে হাদিসের মধ্যে, এখানে আপনাকে বুঝতে হবে। জাকাত আবশ্যক যাদের উপরে, জাকাত ফরজ, একটা মূলনীতি মাথায় রাখবেন, জাকাত ফরজ যাদের উপরে, কোরবানি ওয়াজিব তাদের উপরে। তবে জাকাতের নেসাবটা এক বছর থাকা জরুরি, কোরবানির নেসাব এক বছর না, মাত্র তিন দিন থাকা জরুরি, এটা আপনাদেরও জানা দরকার। কয়দিন থাকা জরুরি? তিন দিন। কোন তিন দিন? জিলহাজ্জের দশ দিন, দশ তারিখ, এগারো তারিখ এবং বারো তারিখ। এই তিন দিন যদি পরিবারের খরচের বাইরে নেশাব পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, নেশাব কি? সাড়ে বাহান্ন তোলা রৌপ্য, সাড়ে সাত ভরি স্বর্ণ। সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য কত? সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য এখন প্রায় সাত লক্ষ টাকার মতো। আর রৌপ্যের মূল্য কত? রৌপ্যের মূল্য, সাড়ে বাহান্ন তোলা রৌপ্যের মূল্য ষাট থেকে আশি হাজার টাকা। তো ইসলামিক স্কলাররা রৌপ্যের মূল্যটাকে স্ট্যান্ডার্ড ধরতে বলেন। কেন? তাহলে আমলটা সমৃদ্ধ হবে। জাকাতের ক্ষেত্রে রৌপ্যের মূল্যটাকে গ্রহণ করতে বলেন। কেন? যাতে করে গরিব লাভবান হয়। তাহলে আপনার কাছে যদি ষাট হাজার টাকা সমপরিমাণ অতিরিক্ত টাকা থাকে এই তিন দিন, দশ এগারো বারো, এই তিন দিন যদি এই পরিমাণ টাকা থাকে, তাহলে আপনি কোরবানি দিবেন। আপনি বলবেন যে হুজুর, ষাট হাজার টাকায় আমি কি কোরবানি দেব? ষাট হাজার টাকায় আপনি তো একটা ছাগল কোরবানি দিতে পারেন। বিশ হাজার টাকায় ছাগল পাওয়া যায়, বাইশ হাজার টাকায় ছাগল পাওয়া যায়, পনেরো হাজার টাকায় ছাগল পাওয়া যায়। আর আপনি যদি বলেন যে না আমি দিব না, তাহলে বোঝাপড়া আল্লাহর সাথে হবে আপনার। এখানে তার হুজুর জোর করে আপনাকে বলতেছে না যে জবাই করেন। আর যদি আপনি সাত লক্ষ টাকার হিসাব করেন স্বর্ণের মান হিসাবে, তাহলে কিন্তু অধিকাংশ মানুষের উপরে কোরবানি আবশ্যক নয়। সাত লক্ষ টাকা কয়টা মানুষের আছে? অধিকাংশ মানুষের উপরে কোরবানি আবশ্যক না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে সামর্থ্য নেই, তারপরেও যদি কেউ ম্যানেজ করে কোরবানিটা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরবানির সওয়াবও দেন, সুবহানাল্লাহ। এখানে আরেকটা বিষয় আছে, কোরবানির সওয়াবটা কি? যেই পশু আপনি জবাই করতেছেন, এই পশুর রক্ত গড়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহখাতা মাফ করে দেবে, সুবহানাল্লাহ বলেন। এবং প্রত্যেকটা পশমের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা করে সওয়াব দেবেন। এক্ষেত্রে কিন্তু মানুষ উদাসীন, বুঝছেন? যখনই জাকাতের বা কোরবানির কোনো ফাংশন আসে, তখনই মানে ওই কৌশল অবলম্বন করে, আমি ঋণগ্রস্ত, আমার তো টাকা কাছে নাই, আমার তো টাকা ডিপোজিটে পড়ে আছে, আমার তো পরিবার চালাইতে সমস্যা হচ্ছে। পারলে দিবেন, সওয়াব কার না দরকার আছে ভাই, সবারই তো সওয়াবের দরকার আছে। তাহলে আমরা নিসাব জানলাম যে কত টাকা বাংলাদেশি টাকায় থাকলে তার উপরে কোরবানি আবশ্যক। আমরা পাইলাম ষাট হাজার টাকা রৌপ্যের হিসাবে, এই পরিমাণ টাকা যদি থাকে কারোর কাছে, তাহলে তার উপরে কোরবানি আবশ্যক। এবার আসেন, শরিকানায় না এককভাবে কোরবানি দেওয়াটা উত্তম? দ্বিতীয় প্রশ্নের উত্তর, শরিকানা কেউ আছে হুজুর, শরিকানায় কেউ আছে সুদখোর, শরিকানায় কেউ আছে হারামখোর, শরিকানায় কেউ আছে ঘুষখোর, শরিকানায় কেউ আছে হালাল হারাম মিশ্রিত অর্থের মালিক। এখন যে মানুষটাকে আপনি শরিক নিচ্ছেন, সে মানুষটার পূর্ণাঙ্গ ইনকামের ধারাটা, এটা কিন্তু আপনিও জানেন না, আমিও জানি না, এটা সম্ভব না জানা। কীভাবে সম্ভব বলেন? এটা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে ও কোন জায়গায় হারাম নিয়েছে, কোন জায়গায় হালাল নিয়েছে, এটা তো আমি দেখে আসছি না। আপনি ধরেন হালাল টাকায় পশু কোরবানি দিচ্ছেন, একটা গরুতে এক ভাগ নিয়েছেন, আরেকজন সুদ করে এক ভাগ নিয়েছে। মাসালাটা নিয়ে যদিও মতবিরোধ রয়েছে, কিন্তু হানাফি মাজহাবের অধিকাংশ ইসলামিক স্কলাররা একমত যে এক্ষেত্রে এই হারামখোরের কারণে সবার প্রশ্ন, কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তবে মিশরের কয়েকজন ইসলামিক স্কলার তারা বলতেছেন যে না, যে ব্যক্তি হারাম খেয়েছে শুধু তার কোরবানিটা হবে না, আর যিনি হালাল খেয়েছেন তার কোরবানি হয়ে যাবে, কারণ তিনি তো আর জানেন না। তাহলে সেক্ষেত্রে আপনাদের আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট বা পরামর্শ, সেটি হলো, দেখেন গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে? গরুই কেন আপনাকে কোরবানি দিতে হবে? গরুর ভাগ এখন মিনিমাম পনেরো হাজার টাকার নিচে সাধারণত কোনো গরুর ভাগ নাই, ছোট গরু হলো, আর ম্যাক্সিমামই পঁচিশ হাজার, বাইশ হাজার, তেইশ হাজার এরকম। তো আপনি পঁচিশ হাজার, বাইশ হাজার টাকা দিয়ে এক ভাগের টাকা দিয়ে কিন্তু একটা ছাগল পান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় তিনি কিন্তু দুম্বা কোরবানি করেছেন, মানে যে ছাগল, ছাগল জাতীয় পশু কোরবানি করেছেন, একটা নিজের পক্ষ থেকে নিজের জন্য, আরেকটা হচ্ছে উম্মতের পক্ষ থেকে সওয়াবের জন্য আর কি করেছেন। তো রাসূল যদি ছাগল টাইপের পশু কোরবানি করতে পারে, তা আপনি আমি কেন খালি গরুর দিকে ঝুঁকতেছি? হুজুর গরুর গোশতের স্বাদ বেশি,
এই জন্য খালি গরুর দিকে আমরা ঝুঁকি, হুজুর গরু গোস্তটা একটু খাইতে ভালো না, জিব্বার স্বাদের লাগে যদি সুদখোরের সাথে ঢুকেন ও তো আপনার কোরবানিটা বরবাদ করে ফেলবে। এই জন্য আমরা খেয়াল করব, কোনো সুদখোর ঘুষখোরের সাথে আমি কোরবানি দেবো না। দরকার হয় ওই মাদি ছাগল দিয়েও কোরবানি দেওয়া যায়, কিন্তু মাদি ছাগল পেটে বাচ্চা না থাকলে, এগুলো তো 12-13 হাজার টাকা তো পাওয়া যায়। আপনি একটা ছোট্ট মাদি ছাগল নিয়ে এসে কোরবানি দেন, তারপরও কোনো ঘুষখোরের সাথে কোনো মোটা তাজা গরুতে অংশ নেবেন না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।